আপনি কি খিদে লাগছে? চলেন আমাদের কাছে স্পেস নিয়ে আপনাকে খাওয়াই। আজ সারা দিন খাইছিলেন? না, সারা দিন খান নাই। দাঁড়ান দাঁড়ান, রিকশা আছে, রিকশা আছে। আপনি সারা দিন খান নাই? আমাদের সিলেট কাচ্চি এক্সপ্রেস এসে আমাদের শাহজালাল মাজারের গেটের সামনে কাচ্চি এক্সপ্রেসটা। একটা মুরব্বি বলে সারাদিন কিছু খাই নাই, সেজন্য আমি খাওয়াইতেছি। দেখি আসেন আসেন, একটু সাবধান আইসেন। সাবধানে উঠতে পারবেন না। বাড়ি কই? সুনামগঞ্জ। সর্বনাশ খুব কাছে। এই এত এত ডাক দাও তো। আপনি কি খাবেন? প্লেন পালা চিকেন রোস্ট। আচ্ছা, আন্টি আপনার কে কে আছে বাড়িতে? বাড়িতে আছে আমার একটা ছেলে, টেন নাই ও সরি। আচ্ছা, আর আর নাই কেউ, নাতি নাকা আছে। এই দিয়ে তো একটা প্লেন পালক চিকেন রোস্ট বোরানি বদল ইয়া দাও। তোমার ফিননি তো? ফিননি একটু ঝটপট দাও। আপনি আমি বল, আমি সকাল থেকে কিছু খান নাই হলো আর দুপুরে, এখন খাবেন। তা আপনি আমার আরো আগে বলতেন, আমি তো দুপুরে ছিলাম। তা আপনি ডাইল দিয়ে খাইছেন? আপনি কোনো খিদে লাগলে আপনি আমাদেরকে বললেন। আমাদের এখানে আইসা যদি বিরিয়ানি না খান, আমাদের এখানে খাবারের ব্যবস্থা আছে। আর আমাদের যে স্টাফদের খায় ওদের খাবারের ব্যবস্থা থাকে, সবসময় ভাত মাছ এগুলো থাকে। এগুলো আপনি যে সময় আইসেন ওখানে খাইয়ে দেন, খাইলে তার কমে না কথা বলছেন। কিন্তু আমি কারোর পার্সেল দিই, কিন্তু এত পার্সেল দিলে ওরা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয়, কথা হচ্ছে নাই আর। দাও দাও, খাবারটা বেড়ে দাও, পানি দাও। আমাদের কাচ্চিটা মজা হয়, কারণ কাচ্চি হয়েছে কাচ্চিটা মজা হয়। কিন্তু কাচ্চি হয়েছে কাচ্চিটা তো বাসপুরি চলে, ওটার থেকে আপনি এটা খাইতে পারবেন ভালো, সেজন্য আপনাকে আমি এটা দেওয়া হয়েছে। আমাদের খাবারটা এমনি কেমন? মজা মজা আছে? মজা আছে। আপনি কখনো খিদে লাগলে আপনি চলে আসেন, আমি এখানে তো সবসময় খাবার দাবার আছে। খিদে লাগলে আপনি চলে আসেন, আমি এনে দিই একটু আর। আচ্ছা, এই যে ফিন্নিটা খাই বলতে হবে যে ফিন্নিটা আমাদের ফিন্নিটা কেমন। আমার দোয়া করবেন যে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি।
সিলেক্টন হয়েছিল। কেমন তিনি কেমন মজা আছে? আপনাকে খাওয়ার খাওয়াই আমি নিজে আসলে অনেক হ্যাপি, কেন আমি চাই যে সবসময় মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি খুব চেষ্টা করি, জানেন। পরকালে শান্তি তো বাবা শান্তি। খাওয়া দাওয়া শেষে আমার কীভাবে দেওয়া করবেন?